কুড়িগ্রামে বৈশ্বিক মহামারী করোনাজনিত কারণে সরকারি নির্দেশনায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত সাপখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রধান শিক্ষক দেওয়ান রাশেদা খানমের সার্বিক প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশ ঘটাতে কাজ করছে প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকরা। শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে পেরে শিক্ষার্থীদের মধ্যে বইছে আনন্দের উচ্ছ্বাস। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষকরা নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের জন্য বাড়তি ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার সকল ক্ষতি পূরণ করার চেষ্টা চলছে। ঝরে পড়া শিক্ষার্থীদের আবারও শিক্ষা প্রতিষ্ঠানমুখী করতে উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এক বছর পাঁচ মাস বিদ্যালয় করোনাকালীন সময়ে বন্ধ থাকার পরে আমরা নিয়মিত ওই করোনাকালীন সময়ে আমরা নিয়মিত শিক্ষার্থীদের অভিভাবক করেছি, জীবনের ঝুঁকি নিয়ে তাদের অ্যাসাইনমেন্ট দিয়েছি এবং নিয়েছি, তাদের অভিভাবকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেছি, অনলাইন ক্লাস নিয়েছি। তারপরে যখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 12 সেপ্টেম্বর বিদ্যালয় খুলে দিলেন, তখন থেকে আমরা তার শ্রেণী রুটিন মেনে স্বাস্থ্য রক্ষার সমস্ত বিধি মেনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে মাস্ক পরে প্রতিদিন বিদ্যালয়ে ব্লিচিং পানি স্প্রে করে আমরা বিদ্যালয় পরিচালনা করছি। ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে আবারও যে আমাদের এই পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আবারও স্কুল খুলে দেওয়ার জন্য প্রত্যেকটা অভিভাবক স্কুল খোলার জন্য সবসময় উৎসুক ছিলেন এবং তারা তাদের আশার সেই দিকটা ফিরে পেয়েছে, এই জন্য আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শতভাগ নিয়ম মেনে আমরা বিদ্যালয় পরিচালনা করছি করবো এই প্রত্যয় ব্যক্ত করে বিশেষ করে। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, NAN TV।